रंजन बाबुर परिवारेर सबाई आमादेर प्रश्न एक रकम एड़िएई गेलेन, कोनो रकम साहाज्य करलेन ना। हठात् एकजन बयस्क लोक आमादेर काछे एलेन। कि चाই? আপনারা কি রঞ্জনের ছেলের খোঁজ করছেন? আপনারা ভুল জায়গায় খবর নিতে গিয়েছিলেন। আপনি জানেন ছেলেটার কি হয়েছিল? হ্যাঁ, আমি জানি তার অতীতের কথা। ৪ বছর বয়সে জয়দ্রুতের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচারের এক রকম সাক্ষী তিনি। ওই যে চিত্ররথুল একটা ম্যাগাজিন, তাতে বউঠানে খবরটা বেরিয়েছিল। আর ঠিক তার আগের ইস্যুতেই একটা লেখা বেরিয়েছিল, সেখানে নাকি লেখা ছিল কিভাবে চুল কেটে মানুষকে বশ করা যায়। বুকের মধ্যে কথাগুলো জমে ছিল, কোনোদিন কাউকে বলতে পারিনি। আচ্ছা, আপনারা তার খোঁজ করছেন কেন? সে কি বেঁচে আছে বলে জেনেছেন? সেটা আমি এক্ষুনি বলতে পারবো না। আপনি আমার কার্ডটা রাখুন, যদি আপনার কিছু মনে হয় আমাকে একটু ফোন করে জানাবেন। আর আমাদের এত কিছু জানানোর জন্যে অনেক ধন্যবাদ। আসি, চল নন্দা। ভাই শোনো, এনো চায়ের দামটা। কি অদ্ভুত না দিদি ভাই, চিত্ররথ ম্যাগাজিন পড়ে দীপশিখা দেবী বশীকরণ করা শিখলেন। ছেলেকে এখানে রেখে দিয়ে উনি কলকাতায় গেলেন স্বামীকে বশ করে ফিরিয়ে আনবে বলে, পারলেন না। আবার ওই চিত্ররথ ম্যাগাজিনেই ওনার লেখা বেরোলো, যা পড়ে বাড়ির লোকেরা শুধুমাত্র কুসংস্কারের বশে ওইটুকু একটা শিশুকে কি অমানসিক অত্যাচারই না করলো। এরা কি গো দিদি ভাই মানুষ সত্যি। চল, অনেকটা সময় কেটে গেল এখানে, তবু আসল ঘটনাটা তো জানতে পারলাম। ওই ভদ্রলোক আমাদের উপকার করতে এসেছিলেন বলো? হ্যাঁ, তাই তো মনে হলো। কিন্তু কালো কোথায়? গাড়িতে তো নেই। কালোদা হয়তো এদিক ওদিক কোথাও গেছে, হন বা যাও না। এই জায়গাটা কেমন নিঝুম না, গা ছমছম করছে গো। আসলে কলকাতায় জ্যাম, লোকজন, গাড়ি এসব নিয়ে অভ্যস্ত তো। রোড সাইড ধাবা তো, তাই লোকজন একটু কম। দিদি ভাই আমার না খুব টেনশন হচ্ছে, ভয় করছে গো। ওই লোকটা এসে যদি গলায় বিনুনি পেঁচিয়ে একেবারে। ভয় পাস না, জয়দ্রুত আমার কোনো ক্ষতি করবে না। কালো চল। জয়দ্রথর হিস্ট্রি জানতে কোন গ্রামে চলে গেল। এদিকে অরূপটাও তো সঙ্গে নেই। অরূপটা কি করে যেত? দিদিভাইয়ের কাছ থেকে তো শুনলাম ওই লোকটাকে খুঁজে বের করার জন্য অরূপ নাকি খুব খাটছে। আর তাছাড়া সবাই মিলে তো এক জায়গায় বসে থেকে লাভ নেই, তাতে তো কাজটা এগোবে না। আরে দূর বাবা, একটা ফোন তো অন্তত করা যায়, তাহলে তো ওরা কোথায় আছে সেটা অন্তত জানা যেত। এই বই পড়ে পড়বি, রাখ না, ফোন কর না। আচ্ছা ঠিক আছে, আমি করছি ফোনটা, দাঁড়াও। যাই বলো দিদিভাই, আমার কিন্তু বেশ গা ছমছম করছিল। আর আস্তে আস্তে জায়গাটা যেন আরো শুনশান হয়ে উঠছিল। এমনিতে এই ঘটনাটা শোনার পর থেকে মনটা এত খারাপ লাগছে। আচ্ছা দিদিভাই, ওই সমীর বাবু লোকটা। দিদিভাই বাড়িতে ফোন করতেই ভুলে গেছি। মৌমা ফোন করেছে। হ্যাঁ মৌমা বলো। মেজদি ভাই তোমরা কোথায়? কখন বাড়ি ফিরছো? এই তো রাস্তায় আমরা। ওদিকে কিছু কাজ হলো? বাড়ি গিয়ে সব বলছি। আচ্ছা সবাই বাড়ি ফিরে গেছে? হ্যাঁ, আমরা সবাই খুব চিন্তা করছিলাম, তোমাদের দেরি হচ্ছিল তো তাই। চিন্তা করতে বারণ করো, আমরা ঘন্টা খানেকের মধ্যেই পৌঁছে যাব। ঠিক আছে, সাবধানে এসো। হ্যাঁ রাখলাম, টাটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা দিদিভাই, এই সমীরবাবুর লোকটাকে তোমার ঠিকঠাক মনে হলো? एमनिते तो कथा बोले मने हलो जे उनी जयद्रुतर ব্যাপারে সবকিছু বলে আমাদের উপকারী করতে চাইছেন। আমার ভাবছি যে কি ভদ্রলোক আমাদের অতগুলো কথা বললেন কেন? আসলে আমরা যে ওখানে গিয়ে লোকজনদের সাথে কথা বলছি সেটাই লোকটা লক্ষ্য করেছে। আর আমরা যে ওখানকার লোকেদের সাথে কথা বলার পর বিশেষ কিছু জানতেও পারিনি সেটাও জানতে পেরেছে। সেই জন্যে ও আমাদের সাথে এসে কথা বলল। তাহলে কি ওই ভদ্রলোক জয়দ্রত ঠিক করা জয়দ্রতই পাঠিয়েছে আমাদের সাথে কথা বলবে বলে? না না নন্দা, আমার সেটা মনে হয় না। লোকটা যথেষ্ট বয়স হয়েছে, উনি যা কিছু বললেন ওনার অনুশোচনা থেকেই বললেন। ওনার কথাগুলো বানানো বলে আমার মনে হয় না। সেটা হতে পারে। তুমি বলছিলে না জয়দ্রতা চায় তুমি ওকে বোঝো? সেই প্রয়োজন কিন্তু ওর মিটে গেছে নন্দা। জয়দ্রতা চাইছিল ওর বাবাকে খুঁজে বার করতে, তার প্রতি প্রতিশোধ নিতে, সেটা তার নেওয়া হয়ে গেছে। এখন তাকে কে বুঝলো কে বুঝলো না তাতে খুব একটা কিছু যায় আসে কি ওর? তাহলে তুমি বলছো বাবার প্রতি প্রতিশোধ যখন নেওয়া হয়ে গেছে তখন ও আর তোমার পিছু করবে না, তাহলে তোমার আর কোনো বিপদ নেই, তাই না দিদিভাই? আমার সেটা মনে হয় না। আমার পিছু ও ছাড়বে না নন্দা। পিছু নেবে কেন? আরো 7টা মেয়েকে ও খুন করেছে। তাদের কেন খুন করেছে? ওর বাবার হদিশ পাওয়ার জন্য তো নয়, সেটা তো আমাকে খুঁজে বার করতেই হবে। সেটা ঠিক বলেছো দিদিভাই, বাকি খুনগুলোর কোনো জবাব কিন্তু এখনো আমরা পাইনি। তবে আজ অনেক প্রশ্নের উত্তর পাওয়া গেল, সেটা একটা ভালো দিক এই কেসের জন্য। জয়দ্রুত কেন সবাইকে বরফ চাপা দিয়ে মেরেছে বলতো? কারণ ছোটবেলায় অসুস্থ অবস্থায় ওকে বরফ চাপা দিয়ে রাখা হয়েছিল। ছোটবেলার সেই ভয়ঙ্কর স্মৃতি ও এখনো ভুলতে পারেনি। আর এই ঘটনাটা ঘটিয়েছিল মূলত 3জন মহিলা। আমার ধারণা ওই বেনির ব্যাপারটাও এই মহিলাদের সাথেই জড়িত। কেন? ছোটবেলায় যখন ওর মাথা কামিয়ে দেওয়া হচ্ছিল তখন হয়তো ও মহিলাদের লম্বা চুলের বেনি দেখেছিল, আর সেটাই ওর মনের মধ্যে বিভৎসতার প্রতীক হিসেবে গেঁথে গিয়েছিল। আর উল্কিটা, সেটাও কি? ওর মাথায় উল্কি করে দিয়েছিল ডাইনির ছেলে, সেটাই যেন ওর পরিচিতি হিসেবে দাগিয়ে দেওয়া। তাই যে কটা মেয়েকে জয়দ্রুত মেরেছে সকলের গায়ে উল্কি করে তাদের পরিচয় লিখে দিয়েছে। একদম তাই। কিন্তু দিদিভাই, আসল প্রশ্নের জবাব আমরা এখনো পাইনি। জয়দ্রুত কোথায়? ইয়েস, কি খবর? আপনারা কজন আছেন? আপনারা এতজন লোক মিলে একটা মানুষকে খুঁজে বার করতে পারছেন না? দরকার হলে প্রত্যেকটা গলি খুঁজুন, সবাইকে ছবি দেখে জিজ্ঞেস করুন, আরও ইন্টিরিয়ারে যান। হ্যালো, আই ওয়ান্ট রেজাল্টস ইমিডিয়েটলি। স্যার আপনার ফোন। গুপ্ত স্যার। হ্যাঁ মিস্টার গুপ্তা, আপনি ওয়েস্ট সাইডটা দেখুন, ওদিকে অনেকগুলো ডেজার্টেড শেড আছে, আপনি ভালো করে নজর রাখুন ওদিকটা। হ্যালো, হ্যাঁ স্যার আরেকটা ফোন। হ্যাঁ, না ওদিকে আমার কোর টিম আছে। আমার মনে হচ্ছে ক্রিমিনাল কনস্ট্যান্টলি নিজের লোকেশন পাল্টাচ্ছে, তাই আপনারা প্রত্যেকটা গলি ভালো করে ট্রেস করুন, নজর রাখুন যাতে চোখের আড়াল না হতে পারে। নন্দা, তোর ফোন বাজছে? আমার ফোন কই? না তো, আমি তো বললাম তোমার ফোন বাজছে। না না আমার ফোন না। তাহলে কি কালুদা? ও কালুদা, তোমার ফোনটা বাজছে? না মেজবদি, আমার ফোন বাজছে না। কিন্তু গাড়িতে একটা ফোন বাজছে, সেটা কার? আমার ফোনও তো বাজছে না, কালুদারটাও বাজছে না, আমারও ফোন বাজছে না। একটা কোথা থেকে আওয়াজটা আসছে? दीदी भाई हाँ। ओ। लैंडलाइन नंबर लैंडलाइन থেকে কি আবার ফোন করছে? হ্যালো বড় মা আমি বলছি। জয়দ্রথ हिते विपरीत परमा और विपरीते हेलो 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 जयद्रथ ना कि बोलो हिते विपरीत विपरीते हित एर आबार माने कि শুধু এটাই বললো তোমাকে? হ্যালো হ্যালো এটা কোথাকার নাম্বার? নিরোগ ক্লিনিক। আচ্ছা এখান থেকে একটু আগে একজন ফোন করেছিলেন, কে করেছিলেন বলতে পারবেন? দেখুন এটা একটা ছোট নার্সিং হোম, এখান থেকে অনেকেই অনেক প্রয়োজনে ফোন করে, ঠিক কে করেছিল কি করে বলি। ও আচ্ছা ঠিক আছে। কোথেকে ফোন করেছিল দিদি ভাই? একটা ছোটখাটো নার্সিং হোম থেকে। জয়দ্রথ খুব ভালো করে জানে ও ফোন কেটে দিলেই যে নাম্বার থেকে ও ফোন করেছিল আমি সেখানে কল ব্যাক করব। ওখান থেকে তো অনেকেই ফোন করে, তাই কে ফোন করেছে সেটা ওরা বলতে পারলো না। কিন্তু কি বলতে চাইলো জয়দ্রথ কিছুই তো বুঝতে পারলাম না। দিদি ভাই বলছে যে এই ফোনটা তো জয়দ্রথ কেনা, এই ফোনটা যদি ভাইকে দেওয়া হয় তাহলে আইএমআই নাম্বার নাকি এটা বলে না, ওটা থেকে ভাই ডিটেইলস বের করতে পারবে না। তোর কি মনে হয় ওটা নিজের নামে নিয়েছে? তবু থাক, হয়তো কাজে লেগে যেতে পারে। ঘড়িটার দিকে দেখেছো? আমাকে শান্ত হতে বলছো কি করে বলো দেখি? বাড়ি দুটো বউ বাড়ি ফেরেনি, আমি কি করে শান্ত হব? আরে মেজো বউ তো আছে বড় বউমার সাথে, ওকে ডাকাবো নাকি? যদি বিপদে পড়ে বড় বউমার ও একা কি করে সামলাবে? মা আপনি এত টেনশন করবেন না। মা মেজো ভাই তো বললো এক ঘন্টার মধ্যেই চলে আসবে। হ্যাঁ এক ঘন্টাটা কেটে গিয়ে দেড় ঘন্টা হয়ে গেছে, এখনো ফেরেনি। তোমাদের কেন হুঁশ নেই কোনো কিছুতে আমি বুঝতে পারছি না। মা মা আপনি চুপ করে বসে থাকবেন না, আপনি অন্তত এই নাতি নাতনিদের কিছু বলুন। হ্যাঁ বলবো তো, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি তা। তবে দেখো চিন্তা আমারও হচ্ছে, তবে বড় নাতদের প্রতি আমার ভরসা আছে। আরে বাবা ভরসা নিয়ে বসে থাকলে বিপদ কি কেটে যাবে নাকি? হ্যাঁ বাবা এতদিন তো বড় নাত বউ ঠান্ডা মাথাতে সব বিপদ কাটিয়ে এসছে, সে কথা ভুললে তো চলবে না। এটা ঠাম্মা ঠিক কথাই বলেছে, কিন্তু এবারে কেসটাই এমন না যে। হ্যাঁ তাই তো, তাই বল তোরা যে কি বলছিস আমি বুঝতে পারছি না, কিন্তু বড় বৌমা যে একটা ভয়ানক খুনিকে ধাওয়া করছে এটা ঠিক। কি বলছো তুমি? ভয়ানক খুনি মানে? তুমি তো এই সংসারে থেকেও ভোলানাথ হয়ে বসে আছো, কানে তো কিছুই ঢোকে না। আরে বাবা বড় বৌমা যে খুনিটাকে ধাওয়া করেছে বা খুনিটা বড় বৌমাকে ধাওয়া করেছে সে একটা ভয়ানক খুনি, ৭টা খুন করেছে। হ্যাঁ আরে বড় বৌমার মাথা চুলটা তো ওই কেটেছে, আর যে ৭টা মেয়েকে খুন করেছে তাদের 7 দিন আগে চুল কেটেছে, আর বড় বৌমারও 7 দিন হবে কালকে। কি খাড়াটা না ঝুলছে বিপদের, ভেবে দেখেছিস তোরা একবার? হ্যাঁ বলো কি? আরে এত ভেতরের কথা তো আমিও জানি না। ताले बोलो हाँ चिंता होवे ना हाँ अच्छा रात तो मुंड होलो ना ए हमलो टबलू जाना बाहरी के तो खोज देना बहुत टोर हाँ शे खोज नहीं ची किंतु माँ तुम ही ये तो कथा जान लेगी गोरा है तुम ही बोला चुना की माँ क्या ना ना आमी किचु बोली नहीं क्या ना वो बोल बे क्या ना वो ना बोले कि मैं टेर पाबो ना तुमरा आमर पेटे होए चो ना आमी तुम्हारे पेटे होए ची कौनटा तब एक तक तो बोले रख ची तुमरा जेने रखू एर पॉट थे के बड़ो बोमा जेके से जाबे आमी बड़ो बोमा शुंगे जाबू तुमरा आठ कले हो आमी आठ कबू हाँ हाँ सही बालो ये पर वही हाथा खुन्ती नहीं है गोयेंदा गिरी कोत्ते जाबे हाँ बड़ो बोमा के जे धावा कर बे वही खुन्ती दिए तादे शायस्ता कर बू बाबा अबे ये किसका ट्रक है इसको तो हटाना पड़ेगा यहाँ से। अबे कौन है निकल? अरे गाड़ी से तो क्यों नहीं गाड़ी तो भागा। ये सब छोड़िए के बेटा पालिएगा चे। ड्राइवर तक ये हाथ का जो पेटम ना अच्छा घोड़े पेटा था। देखिए क्या नेशा वाला चिलो। देखिए एक तो भाई एक तो देखिए। जीजी भाई, तो बड़ो फिका ने, अबार काउ के खून कोड़े थी तो? तोर फोने टॉर्च आछे ना? हाँ, एक तो ऑन कर तो। दे ना। आरो दीदी ওখানে কি করছেন আপনারা ওখানে কি করছেন এগুলো শহরে কি মহিলাদের কাজ যত সব এই গাড়ি ড্রাইভার কোথায় আপনারা কে এত গাড়িটা দেখার কি আছে যান নিজের গাড়িতে গিয়ে বসুন আমরা পুলিশের লোক ड्राइवर को था बोलूं। पाली गया चे, शे थाले की इखने गाड़ी टा पड़े थक तो। नंदा, लोग टाशे पशी आचे, खोज ने। भीड़ मुद्दे एक टू खोजी देखी नंदा। किंतु उतना एक टब नर्सिंग होम तक के फोन करे चिलो। शेटा तो मिथ्या होते पारे। हाँ तो आसपास तक के फोन करे चिलो हमें। यह तो खून इखाने थक पे। निश्चय पाली गए थे। और उतो को भालो करे जाने। ये सब देखले हमरे गाड़ी तक पोषे तक बनाने में कोर्ब गाड़ी तक के। तारा ना देखी ना एक टू। जो तो सॉरी प्लीज चल दीदी भाई चलो गाड़ी उठी एखे भाव दाड़ी थका एकदम ठीक होना एखे कोथा कोथा लुकिए आ चलो तो चलो देखिए एक जा नंदा मोबाइल मोबाइल बाबा पुड़े दिए मोबाइल दीदी भाई जो खुजल तक सब मोबाइल गाड़ी के बेर कर लो कि कालुदा कोथाय कालुदा कालुदा बेटा আপনারা এসে গেছেন তুমি কোথায় ছিলে আমি একটু ওখানে গেছিলাম কি হয়েছে দেখ তোমাকে বারবার করে বারণ করেছে গাড়ি ছেড়ে বেরিয়ে হলো তুমি কেন বের হতে গেলে গাড়ি থেকে সব আমার ভুল নন্দা সব আমার ভুল আমি তাড়াহুড়োতে মোবাইলটা ব্যাগে না রেখে সিটের উপর রেখে চলে গেছি আর ও সেই সুযোগটাই নিয়েছে কেন এভাবে মোবাইলটা পুড়িয়ে দিল বল তো অরূপ যাতে এই মোবাইল থেকে কোনো কারণে ওর খোঁজ না পায় সেই জন্য।